হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বায়া বিওয়াই M1 এর আনবক্সিং এবং ফুল রিভিউ, এবং ভিডিও শেষে আপনারা এটা টেস্টিংটাও দেখতে পারবেন। তাতে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি কিনলে সেটা কতটুকু হেল্পফুল হবে আপনার জন্য, সেটাই ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার নেক্সট ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন, এবং সাথে যে বেল আইকনটা আছে সেটাতেও ক্লিক করে দিবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে হলো প্রফেশনাল প্রেজেন্টেশন দিতে পারবেন আর হচ্ছে হলো ভিডিওর জন্য রেকর্ড করতে পারবেন, যেটার মডেল হচ্ছে হলো BY M1। সো এটা আসলে অ্যারাউন্ড আপনার 2000 টাকার মতো পড়বে। আপনার হচ্ছে হলো এটা অরিজিনাল সিলটা আছে, আপনি আপনি চাইলে এটা আপনি মার্কেট থেকে কিনে নিতে পারেন, সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে realmati.com থেকে কিনতে পারেন, সেখান থেকে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে কিনে নিতে পারেন। দেখুন এই যে ম্যানুয়ালি কিছু জিনিস দেওয়া আছে, ওদের আপনার ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেটা হচ্ছে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আপনি চাইলে সেটা পড়ে দেখতে পারেন, ফাইন। বাট এটা দেখুন, এদের কিন্তু খুব ভালো একটা প্যাকেজিং আছে, দেখে ভালো লাগলো। থেকে দেখুন জাস্ট অনেক ভালো বড় ওয়্যার আছে যেটার মাধ্যমে আপনি ইউজ করে দেখা গেছে যে আপনার স্পষ্ট কথা রেকর্ড করতে পারবেন, একদম ক্লিন এবং স্মুথ ক্লিন করতে পারবেন। এখানে হচ্ছে হলো এক্সট্রা আপনার হচ্ছে হলো মাউথের জন্য এক্সট্রা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এটা হচ্ছে হলো এক্সট্রা পোর্ট, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে হলো ক্লিপও আছে, আপনি চাইলে সেটা ব্যবহার করে দেখতে পারেন। ওদের এখানে এখানে আপনার ব্যাটারিটা লাগাতে হবে, লাগানোর পরে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সো এখানে ব্যাটারি লাগানোর ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের যেহেতু ব্যাটারি লাগ, এখানে এক্সট্রা ইয়াগুলো দেওয়া আছে, আপনি জাস্ট এটাকে এখানে পোর্ট করবেন। ব্যাটারি খোলা, দেন হচ্ছে এখানে আপনি জাস্ট প্লাস, ওদের প্লাস মাইনাসটা দেখে নেবে, এখানে প্লাস এবং মাইনাস এই দুইটা কিন্তু অপশন আছে, সেখান থেকে আপনি প্লাস মাইনাস করে লাগিয়ে নেবেন। সো এটা লাগানো হলো, দেখি এখন ক্লিপটা আছে, ক্লিপটা ইউজ করতে পারবেন। এটার জন্য এখানে জাস্ট আপনার হচ্ছিল কীভাবে লাগবে এটা বুঝতেছি না, ইয়াস দিস ওয়ান, এখানে আপনি এটা ইউজ করতে পারবেন। এটার জন্য জাস্ট হোল্ড করার জন্য, আরে বাবা এভাবে লক হয়ে যাবে। এখান থেকে দেখুন এখন অনেক হার্ড, এটা কিন্তু হার্ড আছে, আপনার দেখা গেছে যে আপনি ভয়েস অনেক ক্লিন আসবে আশা করি। দেখি চলুন আমি এটা টেক্সট করি, আপনাদের কেমন আসে সাউন্ড এটা। সো নাও আমরা হচ্ছে হলো আপনার ওই রেকর্ডার দিয়েই চেক করে দেখতেছি যে আসলে সাউন্ড কেমন যাচ্ছে। আমি অলরেডি ফ্যান ছেড়ে রাখছি, যেটা আসলে আমি দেখতেছি যে আসলে ওরা নয়েজ ক্যান্সেলেশন করে কিনা। সো আমি আসলে ওই মাইকটা দিয়ে কথা বলার চেষ্টা করছি, দেখুন আপনারা সাউন্ড কেমন ক্লিয়ার হতে পারে। সো এখন আমার আসলে রুমের ফ্যানটা অফ করা, সো আপনারাই বুঝুন যে আসলে আমি কিন্তু সরাসরি জাস্ট কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন বা কোনো সফটওয়্যার ইউজ করা ছাড়াই আমি ইউজ করতেছি। সো আপনারাই বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটি কেমন। সো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।